আজকে ছোটবেলার মতো মায়ের সাথে পাড়ার ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আমরা তিন বোন মিলে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, আর এই যে এটা হচ্ছে আমার ষষ্ঠীর লুক ছিল, আর আমার বোনরাও এখন রেডি হচ্ছে। এই ড্রেসগুলো কিন্তু আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম, বাট ওই ভিডিওটাতে কে কপিরাইট মেরেছে বলে আমার ভিডিওটা ডিলিট করতে হয়েছে। মানে ভাবো, কি আর বলবো, সেটা নিয়ে পরে আলোচনা করবো। যাই হোক, আমরা তিন বোন আর মা রেডি হয়ে গেছি। মা কিন্তু পুজোর শাড়ি পরেনি, নর্মাল একটা শাড়িই পরেছিল। তাই আমরা তাড়াতাড়ি করে ড্যাংডাং করতে করতে বেরিয়ে গেছে। আর কি মজা না, ছোটোবেলায় এই জিনিসগুলোই খুব ভালো লাগতো। এখন তো যে যার মতো ঘুরে বেড়াই বড় হয়ে গেছি, আগে তো মায়ের হাত ধরেই ঘুরে বেড়াতাম। মা বাপি, বাপি আজকে বেরোয়নি, বাপি দোকান পাহারা দিচ্ছিল আর আমরা বেরিয়েছিলাম মায়ের সাথে। ঠাকুর দেখা হয়ে গেছে, আর এই বুনুটা দেখো কি সুন্দর নাচ করছিল। এই পুচকিটার নাচ আমি তুলছিলাম, আমি ভিডিও করছিলাম বলে আরো বেশি মজা পাচ্ছিল। তারপর আমি যখন রাস্তাতে যাচ্ছিলাম, আর একটা ছোট্ট একটা পুচকি এসে আমাকে জড়িয়ে ধরেছিল, ওটা না ক্যাপচার করাই হয়নি, আর কি করব। যাই হোক, রাস্তাঘাট পুজোর সময় এরকম আলোকিত হয়ে থাকে, পুরো লাইটিং লাইটিং, কি যে ভালো লাগে। বাড়ির সামনে পুজো না হলে একদম মনমরা লাগে। তো আমার বাড়ির সামনে তো আর পুজো হয় না, বাট পাড়াতে পুজো হয়, সেটাই খুব মজা লাগে। এই যে আমার মা বোন আর আরেকটা বোনকে তোমরা দেখে নিলে, আমরা এখন ড্যাংডাং করতে করতে সব পাড়াতে যেই করে ঠাকুর আছে সব ঠাকুর দেখবো। এখন এসে আমাদের যে হাটে যেই পুজোটা হয়, হাটের ওখানটাতে আমি তাড়াতাড়ি করে প্রণাম করে নিলাম ঠাকুরকে। তারপরে চলে এসেছিলাম আমরা মোমো খেতে। মায়ের সাথে আসবো আর কিছু খাবো না, এটা কি হয় নাকি? তাই মায়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে কিছু সেলফি টেলফি তুলে নিলাম, আর তারপরে এখানটাতে অর্ডার দিয়ে দিয়েছিলাম আমরা হাফ প্লেট করে মোমো, কারণ বেশি খাবো না, আমি আবার রাত্রিবেলাতে ঘুরতে যাবো তো গাইস, তার জন্য। তারপরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মোমোটা দিল। কিন্তু দেখো, মোমোটা দেওয়ার পরে আমি ভাবলাম হয়তো স্যুপ দেবে, কিন্তু ওপর দিয়ে দেখি গোলমরিচ ছড়িয়ে দিল, আর আমার দেখে একদম বেকার লাগলো, কারণ মোমোর ওপরে গোলমরিচকে ছড়িয়ে দেয়। আর তারপরে ওপর দিয়ে দিয়েছিল মেয়োনিজ, গ্রিন চাটনি তো দেয়নি। তো আমি মোমোটা শুধুই খেয়েছি, আর মোমো খাওয়ার শেষের পরে আমাকে তখন দিল স্যুপ। কার না রাগ ধরে বলো, মোমোর সাথে স্যুপ দেবে না, আর এটাও মানা যায়। গুলো এমনি এমনি খেয়ে স্যুপটা আমরা চায়ের মতো খেতে খেতে হাটে চলে এসেছিলাম। ভেবেছিলাম অষ্টমী পুজোর জন্য কিছু কুর্তি টুর্তি দেখা যাবে কিনবো, কিন্তু এত ভিড়, ষষ্ঠী চলে এসছে, তাও মানুষের কেনাকাটি যায় না। অবশ্য সেই দলা আমিও পড়ি, আমারও অনেক কেনাকাটি ষষ্ঠীর অনেক পরেই হয়েছে। তো দোকানে প্রচণ্ড ভিড় ছিল, আর কিছু পাইনি বলে চলে এসেছিলাম ফুচকা খেতে সোজা। আর ফুচকা খেতে এসেও এক কাণ্ড, আমার ছোট বোনের তো এত পরিমাণে ফুচকায় ঝাল লাগে যে ওর লঙ্কা তো হচ্ছিল না, তাই লাস্টে কাকুকে বললো যে গোটা গোটা লঙ্কা দিতে। মানে একটা ফুচকা খাচ্ছিল, ওর মধ্যে একটা করে আসতো লঙ্কা ঢুকিয়ে দিচ্ছিল। তারপরে তো ওর অবস্থা টাইট হয়ে গেছিলো, মানে প্রচণ্ড ঝাল লাগছিল। এত ঝাল ফুচকাকে কি ভালো লাগে বলো তো? নর্মালটাই ঠিক আছে, পরে যে বুক জ্বলবে, পেট জ্বলবে, আরও কী কী জ্বলবে সেটা তো দরকার নেই। আর এখানটাতে আমার বোনরা একটু ভিডিও বানিয়ে নিল, আর গিয়ে দেখো শয়তানি তো যায় না ওদের, আমার চুল টুল টানা শুরু করে দিয়েছে। আর আমরা এরম মজা করতে করতে মায়ের সাথে পুরো আমাদের পাড়ার ঠাকুরগুলো দেখে নিয়েছি। যতই একা একা ঘুরতে যাও, মা বাপির সাথে কিন্তু ঠাকুর দেখার মজাই আলাদা, মানে ফুল ফ্যামিলির সাথে ঠাকুর দেখার একটা অন্যরকম মজা। আজকে তো বাপি আমাদের সাথে যায়নি, বাড়িতে পাহারা দিচ্ছিল, মা গেছিল। তো অন্য একদিন আমরা ফুল ফ্যামিলি নিয়ে যেদিনকে যাবো সেদিনকে অবশ্যই ব্লগ করবো। আর তোমরা কেমন হয় পুজো কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য বাই, দেখাচ্ছে নেক্সট।